হ্যালো বন্ধুরা, আমি আজকে যে আজকে দেখাবো যে জিমেল আইডি কীভাবে ফোন থেকে ডিলিট করতে হয়। এই যে দেখুন, আমার ফোনে দুইটি কিন্তু জিমেল, তবে এখান থেকে আমি একটা জিমেল কীভাবে ডিলিট করবো সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এখানে আমি আরও একটি কথা বলতে চাই, আমি ইউটিউবে নতুন, যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। শুধু এটাই, আর ভিডিও শেষে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। ওকে, তো আপনি এই যদি জিমেল এই কোনো জিমেল যদি ডিলিট করতে চান, মানে মোবাইল থেকে যদি কাটতে চান, তো আপনার প্রথমে যাইতে হবে, দেখবেন জিমেল অপশন এটা লেখা থাকবে, জিমেল অপশন মানে জিমেল, ঠিক আছে। এই জিমেল ইনবক্সে যাইবেন, যাওয়ার পরে দেখবেন সেম এরকম আসবে, আর এরকম আসার পর আপনার কী করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডট এখানে ক্লিক করে দিবেন একবার। এখানে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম আসবে, আর এরকম আসার পর আপনার একটু নিচের দিকে যাইতে হবে। নিচের দিক যাওয়ার পর দেখবেন একটা সেটিং অপশন থাকবে, সেটিং, এই যে এই সেটিং, এই সেটিংয়ে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম আসবে, আর এরকম আসার পর আপনার এই প্রথম করতে হবে, এই যে উপরে দেখবেন থ্রি ডট, এই এখানে থ্রি ডট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার এরকম দুটি অপশন আসবে, এই দুটি অপশন আসলে এই উপরেরটাই ক্লিক করে দেবেন, এই প্রথম উপরেরটাই ক্লিক করে দেবেন। উপরে উপরেরটা দেওয়ার পরে এই যে এখানে গুগল লেখা থাকবে, এই গুগলের উপর ক্লিক করে দেবেন। এরপর আপনি এই কী করবেন, এখানে মানে আপনি যেই মানে যেই এই জিমেল আইডিটা আপনি ডিলিট করবেন, ওই জিমেল আইডির উপর একবার ক্লিক করে দিবেন। এই যে আমি ধরুন আমি নিচেরটা ডিলিট করবো, তো আমি নিচেরটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম আসবে, আর এরকম আসার পরে কী করতে হবে, এই একবার এই যে উপরে দেখতেছেন কোনায় থ্রি ডট, এখানে ক্লিক করে দিব, আপনিও ডাইরেক্ট এখানেই দিবে। এখানে দেওয়ার পরে এই যে দুই নম্বর একটি সেটিং দেখতেছেন, এই দুই নম্বরে এখানে ক্লিক করে দিবেন, রিবুক ট্রেস দেওয়ার পরে এই যাবার এখানে দেওয়ার সাথে সাথে এটা ডিলেট হয়ে গেছে, ঠিক আছে। দেখাই এই যে দেখুন, এটা কিন্তু আর নেই, জিমেল আইডিটা নেই। এই যে দেখুন, এখানে কিন্তু শুধু একটাই জিমেল আইডি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানিয়ে দেবেন, আর পাশে থাকার চেষ্টা করবেন। আমি ইউটিউবে নতুন, সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিডিওটি এতটুকুই।